বাটারস্কচ পপকর্ন বানাতে লাগছে বাটার, তেল, বাতাসা বা চিনি আর পপকর্ন। প্রেশার কুকারের মধ্যে একটু তেল দেব, তেলটা গরম হওয়া অবধি ওয়েট করব। তেলটা গরম হওয়ার পর আমি আস্তে আস্তে করে পপকর্নগুলো ঢেলে দেব। পপকর্নগুলো দেওয়ার পর একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পরে আমি একটুখানি ফ্লেমটাকে লো করে দেব, যাতে পপকর্নগুলো ইভেনলি ফ্রাই হতে পারে। পপকর্নগুলো নাড়াচাড়া করার পর এবার আমি ঢাকনা দিয়ে দেবো প্রেশার কুকারের মধ্যে, অবশ্যই সিটিটা খুলে দেব। ঢাকনাটা দেওয়ার পর আমি ওয়েট করব যাতে পপকর্নগুলো খুব ভালো করে হয়ে যায়। পপকর্নগুলো যে তৈরি হচ্ছে আপনি বুঝতে পারবেন, ভেতরে খুব সুন্দর একটা আওয়াজ হবে পপকর্নগুলো হওয়ার। তারপর কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে আপনি দেখুন যে পপকর্নগুলো আপনার একদম সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এরপর পপকর্নগুলো একটা বাটির মধ্যে আমি ঢেলে রাখবো। ঢেলে নেবার পরে এবার আমি কড়াই নেব। কড়াইটা একটু যেই গরম হবে তার মধ্যে আমি দিয়ে দেবো চিনি, বাতাসা দিয়ে দেবো। দেওয়ার পরে আমি ওর মধ্যে দেবো হচ্ছে অল্প দু চামচ মতন জল। জলটা দেওয়ার পরে আমি একটুখানি নাড়বো। নাড়তে নাড়তে যখন দেখবো যে চিনিটা বেশ ভালো মতন একটুখানি বেশ গলতে শুরু করছে, তারপর আমি দিয়ে দেবো ওর মধ্যে বাটার। বাটারটা দেওয়ার পরে আমাকে কিন্তু ফ্লেমটা কিন্তু একদম লো করে দিতে হবে, নাহলে কিন্তু পুড়ে যাওয়ার চান্স আছে। বাটার আর চিনিটা গলতে থাকুক, আমরা আস্তে আস্তে করে এটা নাড়াবো। আপনারা হয়তো ভাববেন আমি কেন বাতাসা দিয়েছি। দেখুন, বাড়িতে কিন্তু সবসময় আমাদের বাতাসা কিন্তু ঠাকুর পুজো দেওয়ার পর বেঁচে যায়, তো সেইগুলোকে সবসময় চাটনি না বানিয়ে আমরা এরকমভাবেও কিন্তু খেতে পারি। বাটার আর চিনি খুব ভালো মতন গলে গিয়ে মিশে গেছে, এবার দেখুন একটা ক্যারামেলের একটা এফেক্ট চলে এসছে। এরপর আমরা আরেকটু ভালো করে নাড়বো যাতে একটুখানি ওর মধ্যে কালার আসে। দেখুন কী সুন্দর গাঢ় হয়ে গেছে। গাঢ় হওয়ার পর এবার আমরা নেব পপকর্নগুলো। পপকর্নগুলো দেওয়ার পর ভালো করে কিন্তু নাড়তে হবে। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে বাটারস্কচটা যখন পুরোপুরি সবকটা পপকর্নের মধ্যে দেখবেন গায়ে লেগে যাবে, তারপর নামিয়ে নিন। নামিয়ে নেওয়ার পর আপনি দেখতে পাবেন যে কী সুন্দর ওর মধ্যে একটা গ্লেজ এসে গেছে, তারপর কত সুন্দর একটা আওয়াজ হচ্ছে দেখুন। তাহলে আপনাদের বাটারস্কচ পপকর্ন রেডি।